আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মা বোনেরা বসে আছে তাদের জন্য কিছু কথা দরকার আছে নাই

লাগবে বউকে বিশ্বাস করবে স্বামী স্বামীকে বিশ্বাস করবে বউ তাহলে দুইজনের মধ্যে সম্পর্ক টিকে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক কত মানুষ হাওয়া করে ফোন দেয় বলে হুজুর দুইটা বাচ্চা রেখে বউ আমার নাই কে রে কুটি গেছে কথা দুই ছেলের মা বলেন আর চার বাচ্চার মা বলেন এখন ডিজিটাল যুগে পরকিয়া প্রেমের এতই জোর এতই জোর সায়সিক বিয়ে করিচ্ছে ভাতিজি মামি বিয়ে করেছে ভাগিনা শাশুড়িক বিয়ে করেছে জামাই শুনেননি শুনেননিলা মিথ্যা কথা লাই রে ভাই বাস্ত মানে আমাদের বিবেক বুঝা মানে বিবেক মনে হয় বাংলাদেশের মানুষের দাপন হয় একবারেই না শাশুড়ি বিয়ে করে জামা ওটা কি শাশুড়ি আর কি জামা শ্বশুর কেমন এলাকার মানুষ কেমন আর ওরা কি মানুষ না জানা বিয়ে করা হারা বিয়ে করা কি শাশুড়ি বিয়ে করা কি তাই বলে বিয়ে করা হারা শাশুড়ি বিবাহ করা হারাম কথা বলেন ঠিক না কি কিয়ামত পর্যন্ত কেউ শাশুড়ি বিয়ে করেনি বিয়ে করা যাবে আর তোরা এলে কি শুরু করছি হে বদমাই কই আমার আরে বাংলাদেশে থাকার দরকার নেই তাৎকাই তাতকা তাৎকাই

হ্যাঁ আপনার মুখটা না দেখলে ভ্যালি দিনটাই ভালো যায় না কি ভাম জানে ভাবি আপনার সিহারা দেখে মনে হয় আপ আপনার সিহারা দেখে মনে হয় ভাবি আপনার বিয়ে কে কেরে ব্যাক বিয়ে না বলে ভাবি দেখ বদমাইশ কথাটা ঠিক না ব্যাটে আসে আছে না নাই আছে না ওই জন্য তো ভাবি যখন এলাকায় ঘুরতে যায় রহিমা খবর কি স্বামী তোমার কয় কয় স্বামী আমার যেমন তেমন দেওর আমার মনের মতো ভবিত তো চরিত্র ভাড়া কথা কন ঠিক না আজকে বাংলাদেশে এগুলো ঘটনা ঘটে আফসোস তাপের বিষয় এই জন্য মা বলবো মা আপনাদের সম্মান মর্যাদা আপনারা নিজেরা কমাইছেন কথা কোন ঠিক না আপনারা ইজ্জ সম্মান পাবে তখন যখন আপনারা খাস খরচ পর্দা মেনে নেবেন কথা কোন ঠিক না পর্দায় থাকলে নারীদের দাম বাড়বে সেলা কলা কেউ কিনতে চায় না কিন্তু যে কলার উপরে কি থাকে সাল থাকে ওটা সবাই নিয়ে আসে এখন দোকানদার যদি ক্রেতার সুবিধা সুবিধার্থে যদি ডেকে বলে শোন ভাই বাড়ির যা তো কলা ছিলেই খাবেন আমি আপনাদেরকে এতই ভালোবাসি সব ছিলে নিয়ে নিয়ে যান কেউ নিবি না কই মাছই পড়ছে পেট খারাপ হবে বদমাইশ তো সিলভার কাছে গরে আমি খাবার পালে সিলভারে পড়ব না

যে মহিলার যে যত হয় আর দু উলঙ্গ হয় পোশাক পরে ওর দিকে তত মানুষ কম টাকা না বেশি টাকা আর ওই মহিলা মনে করা। আমার সুন্দর যে জন্য সবাই এখন মুগ্ধ সবাই আমাকে দেখতেছে মা শোনেন যেই মাছ যত পচে যায় মাছি যেমন বেশি পরে যে নারীর যত ব্যাপার চলে দুষ্ট লোকের মাছি নামের নজর পরে কেউ আপনাকে ভালো চোখে তাকাই নাই মা খালা বলে তাকাই নাই আপনার দিকে তাকাইছে লালু দৃষ্টি নিয়ে কথা বলেন এজন্য নিজের সৌন্দর্য ঢেকে রাখেন পর্দার ভিতরে দেখাবেন একমাত্র স্বামী কথা কো স্বামীর সামনে নিজেকে প্রদর্শন করেন প্রতিদিন সে যে থাকবেন স্বামীর রঠিক খাই সমানালে বলবেন না বিষ্ণনবীর আমার কেমন স্ত্রীদেরকে ভালোবাসতেন স্ত্রীরা নবীকে কেমন ভালোবাসতেন বেশ নবী যখন দূর থেকে সফর থেকে আসতেন জিহাদের ময়দান থেকে আসতে বাড়িতে তিনি যাওয়ার আগে বাড়িতে খবর পৌঁছায়া দিতেন নবী যে এখন ঘরে আসবে স্ত্রীরা কি কোন অবস্থায় আছে যেন পরিপাটি হয় সুন্দর হয় আমার ভাইরা নবীর কথা শুনার পর আম্মাজন আয়েশা বলেন খাদিজা বলেন সমস্ত নবীর স্ত্রীরা সুন্দর করে সেজে থাকতেন জরে কোন সুবহানাল্লাহ কার অপেক্ষা নবীর অপেক্ষায় কার অপেক্ষায় আর আমার মা বোনেরা সাজে সুন্দর হয়া স্বামী বলটু চলে গেছে কাজে আর এই কুদ্দুসের সাথে টাঙ্কি মারা যেন পার্কে সুন্দর করে সাজে বসে থাকে সাজে এরাও সাজে সাজে না তা না এরাও সাজে কিন্তু বিয়ের বাড়ি যাওয়ার জন্য সাজে মার্কেটে যাওয়ার জন্য সাজে কাজের বেলায় সাজে না স্বামীর জন্য সাজে না কথা কোন ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা জন্য আমাদেরও স্বভাব চরিত্র ভালো হওয়া লাগবে বিশ্বনবীর স্ত্রীরা বলেন আম্মা জানাইসা ডেকে বলেন আমি বহুদিন চেষ্টা করেছি নবীকে আগে সালাম দেব কিন্তু আমি আয়সা অনেক চেষ্টা করেছি বিশ্ব নবীকে আগে সালাম দেব নবীজির স্ত্রীরা বলেন আমি এত চেষ্টা করেছি রসুল্লকে আগে সালাম দেব কিন্তু বিশ্ব নবী সর্বপ্রথম তার স্ত্রীদেরকে সালাম দিতেন গণেশ বাহান স্ত্রীদেরকে সালাম দিতেন কাকে সালাম দিতে আর আমরা তো ছোটি ভদ্র বোক তো সালামই দেই না কথা কোন ঠিক না ঠিক আরে ভাই জান আপনি যদি বোকে সালাম দেন সালাম মানে শান্তি আপনার বোকে যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা বউ হয়ে যাবে খুশি আপনার উপর রাগ রাখবে না যদি আশেপাশে মানুষ না থাকে বইয়ের হাতটা ধরে আপনি মুসাফা করবেন শোভা নানা বলবেন না আপনার হাতের সকি নাল্লা মাফ করে দেবে বইয়ের স্টিকারের দিকে তাকাইয়া চোখ দিয়ে শোখে শোক রাখলে আপনার শোকের সকি আল্লাহ তালা মাফ করে দেবে কোন নাল্লা এর মাঝে মাঝে খালি স্বামীর লাভ নাই বইয়ের দোষ দিয়ে লাভ নাই উভয়ের কিন্তু দোষ আছে কথা বলেন স্বামীরও ভালো হওয়া লাগবে বইয়েরও ভালো হওয়া লাগবে খালি মহিলাদের দোষ এমনটা না আপনি পুরুষ হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে না নাই মাঝে মাঝে বিবির প্রশংসা করবেন সালাম বিনিময় করবেন বিবিকে ডেকে বলে মে বিবিরে তোমার দুইটা চোখ হরিণীর মতো মাসা আল্লাহ তোমার দুইটা গাল কমলার মতো তোমার দুইটা ঠোঁট গোলাপের পাপড়ির মতো এমন বউ পাই আমার কপাল ধন্য বউ তুমি দূরে কেন আমার বুকের ভিতর আইলা ভিউ কয়ে বোক সাপে ধরা লাগবে কা বোক বোক আইলা ভিউ কার সামনে বইয়ের সামনে আমি তোমাকে ভালোবাসি জানে মান তুমি দূরে কেন তুমি আমার ভালোবাসার টুনটুনি কথা কও বউকে আদর করে রাখা লাগবে বিশ্বনবী হুমায়রা বলে আম্মাদান আয়েশাকে বলতেন হুমায়রা সেই নারী যা হাসলে গালে টোল পড়তো সুবহানাল্লাহ বলে আদর করে বইয়ের তো একটা নাম আছে আপনি আবার আদর করে একটা নাম দেবেন পাখি সোনা জানেমা টুনটুনি কথা কর না কেন বউ খুশি হবে কিন্তু ওই বাপা জীবনে বউ সালাম দেয় না পাশের বাড়ি ভাবি দেখলে ভাবি সালাম আলাইকুম ভাবি কেমন আছেন ডায়াবেটিস কেমন ভাই কি করতেছে বাসায় না থাকলে জানাবে বদমাইশ কথা কন আছে না না ওই ভাবি দেখলে সালাম বের হয় বইয়ের চোখের দিকে তাকে প্রশংসা তো দূরের কথা শালি চোখের দিকে কয় শালিরে তোর দিকে তাকালে আমার হুশ থাকে না কি বদমাই আর বইয়ের চোখের দিকে তাকে কয় তোর চোখ তো গরু চুপ ঠিক না ভাই এরকম বদমাইশ আছে না নাই এজন্য স্ত্রীর প্রশংসা করা লাগবে স্বামী হিসাবে মাঝে মাঝে স্ত্রী রান্নার প্রশংসা করবেন বিশ্বনবী নিজে রান্না বান্নার কোটা বাসা করে দিতে রিজের রান্নায় সহযোগিতা করতেন কালি শূন্য টুপি দাঁড়ি না স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করাও শূন্য সোবান কয়েকজন স্বামী আছে অনেকে আমরা এগুলো করি ভোগ মানে দাসী এমন কায়দায় যৌতুকের জন্য পেটে পিটতে পিটতে কয় আব্বানা না টাকা পর্যন্ত করে সার আসে না বউ পিঠার ওস্তাদ এতই পিঠাই বউ কথাই কথাই পিঠাই লবণ একটু রান্নায় বেশি হইলে কয় লবণ বেশি দিলি কেন তোর বাবাই কেন আমি কিনছি তুই লবণ বেশি দিলি কেন কথা কন ঠিক না বাজি কয় আর মারে আছে না আছে না এজন্য মাঝে মাঝে বউয়ের রান্নার প্রশংসা করা লাগবে বিবি রে তোমার হাতে রান্নার কথা আমি জীবনে ভুলবো না আজকে মোয়া মাছের পুরোপুরি এতই ভালো লাগছে পেট ভইরা ভাত খাইলাম সোনারে আল্লাহ তোরে 150 বছর হায়াত দে তোর হাতটা দে তো দে এই কথা বলে বউ আহ এতই কষ্ট সংসারের জন্য কর সুন্দরী তোর কথা কি আমি ভুলতে পারি তোর কথা সকাল বিকাল মনে হয় আমি ভ্যান চালাই রিক্সা চালাই ব্যবসা বাণিজ্য করি যেদিকে তাকাই সোনা খালি তোমার কথাই মনে হয় আল্লাহ এই হাতে স্ত্রী কষ্ট করে রান্না করে খাওয়াইছে তুমি আমার স্ত্রী হাতে মধ্যে হাতের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও বইয়ের যদি একদিন হাত ধরে প্রশংসা করা হয় ওই বউ জীবনে পরকে প্রেম করবি হ্যাঁ ওই রান্নাবান্না করে মাছ দুইটা রান দেও আপনা খাওয়াবি পরে আরেকবালা যে মাছ থাকবি না নিজে না খায় আপনা খাওয়া হবে কথা বল না কেন বইয়ের প্রশংসা করা কথা বলেন ঠিক আছে আর ওই ব্যাগ갤 রান্না বাননা খারাপ হলে কয় ভালো না হোটেলের যাই কেন কম কি শিখছুরে এই আরে খারাপ হলে ভালো কোয়া লাগবি পাগলা মজা করা লাগবে লবণ বেশি হলে বলা লাগবে আজকে একটু লবণ কমই হয়েছে বউজ মজা করে বলা লাগবে বউ খাইতে ঘুরে আল্লাহ লবণ না বেশি হলো আমি আমার কম পাই তার মানে মজা করছে আমার সাথে রাত করিনি ভাত পার আল বেশি হলে পেটে লবণ বেশি হলে পেটে রান্না করতে দেরি হলে এক বেackel কি করছে বউ মানে গিলে সে পানি ঢেলে দিচ্ছে তো ওই সাদরের ওপর পানি পড়ছে এই কথা বলে এই সাদর তুই সুন্দর সাদরটা ভিজাইলি কেন সেই কথা কয়ে মারছে বউ কয় হুজুর এমন এক বেackel পাইছি হুজুর পানি সাদরে পড়ে গেছে সাদর তুমি মাঝে মাঝে ধুইয়া দেই হুজুর তাই চানি চাদরে পরিছে আর এই কথা শুনে যায় মারে আসলে কি বোক ভালোবাসে জরে কম বাসে না এজন্য আমি আপনাদেরকে বলে যাই বাজান অনেক কথা আছে মা বোনদেরকে বলে যাই মা বোনদেরকে বলে যাই মা বোনেরা সুন্দর করে পরিপাটি হয় সুন্দর করে সাজবেন শুধুমাত্র কেবল মাত্র স্বামীকে দেখানোর জন্য কথা বলেন ঠিক না ঠিক এই প্রশংসা করলে কার করবেন বইয়ের বইয়ের আর মাঝে মাঝে মা বোনদের বলে যাই মা স্বামী যখন ঘরে আসবে আদর সেবা যত্ন করবেন মা গোসলের পানি রেডি করে দেবেন জুতা স্যান্ডেল আগায়া দেবেন পোশাক পাতি আগায়া দেবেন লঙ্গি গামছা আগায়া দেবেন মাঝে মাঝে স্বামীর পা থেকে মাথা পর্যন্ত সুন্দর করে গাটা ঘষায়া দেবেন পরিষ্কার করে দেবেন আপনার ভালোবাসার ছোঁয়া যখন শরীরে থাকবে ওই স্বামী কোনোদিন অন্য মহিলার দিকে তাকাবে

ভাবিদেরকে আদর করবেন ভাবিদেরকে বলবো ভাইদের জন্য আদর যত্ন করবেন রান্না বান্না ভালো করে খাওয়াবেন পোশাক পাতি আগে দেবেন মহিলাদের সব সাইতে নষ্ট করেছে ইন্ডিয়ান সিরিয়াল কথা কম ঠিক না বেঠিক ডিশের লাইন কাইটা দেন তালে দেখবেন সংসারে শান্তি পাবেন বউ সিরিয়াল না পরে থাকে কিসের ভাত রান্না করে বাইরে দিবি ওর মাথার মধ্যে খালি টেনশন কখন শুরু হবে কুসুম দোলা দেখে কত বগুড়া ডিজিটাল খালা খালা আসলে না যখন শুরু হয় বকুল কথা না দেখলে ভাই ভাবি কলিজাত ব্যথা কথা কোন ঠিক না মাটি কত নাটক সিরিয়াল দেখার জন্য মা বোনেরা ব্যস্ত আর গুলাগার গোলাম রব্বানী সিরিয়ালের কথা কইলে অনেকে মন খারাপ করে দেখেন ভাই আপনি 200 টাকা মাস দে দেখবেন আমার তাতে কি আরে ভাই সিরিয়ালের বিরুদ্ধে আওয়াজ করতেছি কারণ হলো ইতিহাস হয়নি কাপড়ের জন্য ডেস না পাওয়ার কারণে পাখি কিরণ মালা না পাওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করছে নাও এই জন্য ভাইয়েরা আমার আপনাদেরকে বলে যাই সিরিয়াল দেখা যাবে যাবে আজকে এগুলো দিয়া নষ্ট হয়েছে কথা কোন ঠিক না বেটি চকসরে না মন ভরে না দেখলে সিরিয়াল জুয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব সারাইয়া হইছে বেসামাল না মন ভরে না দেখলে সিরিয়াল কথা বলে ঠিক না বেটি বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মেলন তিথি না বুঝিয়া পিস্তি পোলা খোঁজে জীবন সাথী কথা